2019-20 বছরে আমাদের 8.2 ছিল আমাদের টার্গেট, কিন্তু আমাদের আপনার অর্জিত হয়েছে 5.24, এবং এটা আপনারা সবাই জানেন যে কোভিডের কারণে অ্যাকচুয়ালি এই অগ্রগতি হয়েছে, এবং এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইডও যদি কম্পেয়ার করেন দেখবেন যে এটা খুবই একটা আশাব্যঞ্জক এবং খুবই ভালো ধরনের একটা অ্যাচিভমেন্ট। কারণ এই কোভিডকে মানে মোকাবিলা করেও 5.24 আপনার গ্রোথ রেট অ্যাচিভ করা রিয়েলি একটা একটা রিমার্কেবল একটা বিষয়। আর দুই নম্বর হলো কোভিড নাইন্টিনের আপনার অর্থনৈতিক প্রভাব মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 1,20,053 কোটি টাকার একটা পুনর্জনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেন। 1,20,053 কোটি টাকা, যেটা আমাদের জিডিপির 4.3%, এবং এই 2019-20 অর্থবর্ষে আমাদের পার ক্যাপিটাল ইনকাম 1,909 মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে 2,064 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মানে কিপিং দ্য ইম্প্যাক্ট অফ আপনার কোভিড-19 ইন মাইন্ড, যে এটাই আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে। আরেকটা বড় জিনিস হয়েছে, সেটা হলো আমাদের রেমিটেন্স আগের বছরের থেকে 10.87 বেশি হয়েছে। মানে আগের বছর যে রেমিটেন্স ছিল তার থেকে 10.87% বেশি রেমিটেন্স হয়েছে। এবং বৈদেশিক মুদ্রার আমরা যেটা বলছি যে রিজার্ভ 41, কিন্তু 30 জুন যদি আমি কনসিডার করি তাহলে 36.04 বিলিয়ন মার্কিন ডলার। এবং রাজস্ব আদায় হয়েছে আমাদের 2,62,862,806 কোটি টাকা। কোভিডের মানে এই ওয়েবটা নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু আমেরিকা এবং ইউরোপে খুবই খারাপ অবস্থা, তো সেই জন্য এগুলো বিবেচনা করে আমার মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমাদের আমরা যেভাবে আছি সেটা কমফোর্টেবল, কিন্তু এটার আপনার কোনো সন্তুষ্টি নেওয়ার কোনো কারণ নাই, সবাইকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস, এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে, যেভাবে প্রয়োজন হলে সামাজিক আন্দোলন প্রমোশন ক্যাম্পেইন প্লাস লিগাল যেভাবেই হোক এটাকে এনশিওর করতে হবে, এটা যাতে কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ কোথাও না আসে। তো এটা অলরেডি সব দিকে আমরা সব ফিল্ড লেভেলও বলে দিয়েছি, এর মধ্যে আমরা সব সচিবদেরও বলে দিয়েছি, তাদের অধীনস্থ ডিপার্টমেন্ট বা ক্ষেত্র যেখানে আছে নন গভর্নমেন্ট সবাইকে এগুলো ম্যাসিভলি আপনার প্রমোশন ক্যাম্পেইন, এবং এর জন্য আপনাদের সব থেকে বড়ো অ্যাকচুয়ালি রোল প্লে করতে হবে। আমাদের যে অবস্থা, আমরা যদি সবাই মাস্ক পরি, এটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সেটাই বলতেছিলেন যে আমাদের এখানে ভাইরাসের যে সিনারিও আমরা দেখতেছি, আমরা মাস্ক যদি সবাই ইউজ করি আল্লাহ রহমতে তাহলেই একটা কমফোর্টেবল জোনে আমরা থাকতে পারবো। তো এটা আপনারাও একটু কষ্ট করে সব জায়গায় একটু বিশেষভাবে এটি করবেন যে এটা আমরা এনশিওর করে দিচ্ছি ইনশাল্লাহ, যে কোনোভাবে মাস্ক ছাড়া যাতে সরকারি বেসরকারি কোথাও কোনো রকমের সার্ভিস না পাওয়া যায়।